আপনি কি জানেন খালেদা জিয়া বাংলাদেশের একজন প্রথম নারী মুক্তিযোদ্ধা? আন্দাজে কথা কেউ না ছোট ভাই। চঞ্চল ভাই, আমার কাছে তো প্রমাণ আছে। প্রমাণ দাও। মোর জালা। মিডিয়ার সামনে মানুষ হাজার হাজার মিথ্যা কথা বলে, তাদের কোনো প্রমাণ লাগে না। আর আমি একটা সত্য কথা বলতে এলাম, আর আমারই প্রমাণ লাগবে? এই তো কাজের কথা এসেছো। আমার এক নম্বর প্রমাণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা, আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা, আমি অঙ্ক ইন্দুরের বিষ খেয়ে নিজের জানক করে নিজে লয়ে এলাম, তখন তার গায়ে খুব জ্বালা ধরে। জ্বালা জ্বালায়ের বাসে না বাবু, কোসে যে বিএনপির মিথ্যে কথার বিড়ি, আমি একটা সত্যি কথা কবই বার। খালেদা জিয়া নারী মুক্তিযোদ্ধা, সেইটি আমিও বিশ্বাস করি। কারণ তিনি পাকিস্তানিদের হাতে বন্দী হয়ে কয়েক মাস ধরে তাগের সাথে লাগাতার যুদ্ধ করেছিল। বুঝো না এই ব্যাপারটা? ইতিহাস তো আমরাই জানি, আমরাই তো ইতিহাস। পাকিস্তানিদের ক্যাম্প আর অস্ত্র নিজের সম্ভ্রম, আর তাই তো বিএনপিদের কাছে এটাই বা কিসের কম? কোথায় যুদ্ধ করেছিল? ঢাকা সেনানিবাসে। পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অধীনে তিনি ছিলেন। একদম ঠিক কথা। তাহলে আমাদের আর বুঝতে বাকি নেই যে কেমন যুদ্ধ করেছে তিনি আর কিসের যুদ্ধ করেছিল। এই নালিশ পার্টির সদস্যদের আসলেই লজ্জা শরম বলতে কিছু নাই। কি দরকার ছিল খামখা পানির সিটে দিয়ে এমন করে শরীর গুঁতো খাওয়ার? সবই বুঝি, কিন্তু ট্রাম্প নদীর উপর ওইতে রিমোট সাইফে ফকা দারে যা কতিকায় ফকা দেওয়া জনগণদের সেই কথা কয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আরো বলেছিল যে তারেক রহমান একজন শিশু মুক্তিযোদ্ধা। এমনকি হয়তো আর কিছুদিন পর আমাদের শুনতে হবে কোকা কোলা একজন মুক্তিযোদ্ধা ছিল, আর তিনি দেশ স্বাধীন হওয়ার 2-3 মাস পর থেকে যুদ্ধ করা শুরু করেছিল। বিএনপি কথায় কথায় বলে দেশে গণতন্ত্র নাই, আসলে গণতন্ত্র আছে কিনা সেটা এবার আমরা শুনবো সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের কাছে। দেশের গণতন্ত্র আছে কাকু, সেটা তো আমিও জানি, শুধু জানে না সার্কাস পার্টির জোকারেরা। সেই জন্য বিএনপি মুখের বিষ অবাধে ছড়াতে পারছে। ভারতীয় পণ্য বর্জন নিয়ে এবার আমি কিছু কথা শুনতে চাই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেবের কাছ থেকে। প্রথমত তারা ভারতীয় পণ্য বর্জনের যে ডাক দিয়েছে, তাদের বাড়িতে প্রচুর ভারতীয় পণ্য। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিএনপির অনেক নেতার বাড়িতে ভারতীয় পণ্যের ছড়াছড়ি? আমার কারো কারো ভারতীয় বউ আছে। আমার কারো কারো ভারতীয় বউ আছে। সাধারণ মানুষজন একটু সতর্ক থাকবেন, কারণ এত বিষ নিয়ে তারা ঘুরিয়ে বেড়াচ্ছে না জানি কন্যাবার কারে সবল দিয়ে বসে। বাংলাদেশ উন্নয়ন অর্জনে বিশ্ব, কিন্তু জোকার পার্টি তো বলে ভিন্ন কথা। বিএনপি নেতারা কালো চশমা পরে আছে, উন্নয়ন দেখতে পার না। কেমনে পারবে? গত 20 বছর যাবত তারা হাওয়া ভবনের সংস্করণটাই করতে পারলো না। এবং অবিরাম মিথ্যাচার তারা করে যাচ্ছে। মিথ্যাই তো বিএনপির এখন রাজনীতির মূলনীতি হয়ে দাঁড়িয়েছে, তাই এখন জনগণের সামনে শুধু অনর্গল মিথ্যা বলে থাকে। আমরা আমাদের কথা নির্বিঘ্নে নির্ভয় বলতে পারি না। তাহলে সারাদিন যে গলাবাজি করতে শুনি ওগুলো কি? জ্বালা জ্বালায়ের বাসে নে বাপু, ওগুলো তো কথা না, ওগুলো হচ্ছে মিথ্যাচার। ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত কমেন্ট অপশনে জানিয়ে দিন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। ফিরে আসবো নতুন কোনো এপিসোড নিয়ে অন্য কোনো দিন। তাহলে আজকের মতো আমি যাই। ও সাথী আমার, তুমি কেন চলে যাও? যাচ্ছি নতুন কোনো ভিডিওর টপিক খুঁজতে।